বনও পেলাম আর বনের রাজত্ব পেলাম, ডাকুবাগকে তো একেবারে শেষই করে ফেলেছি প্রায়, ওই দিকে সেনাদলও আসছে, কিন্তু মনের ভিতরে শান্তি খুঁজে পাচ্ছি না, কিসের যেন একটু কমতি কমতি লাগছে। সম্ভবত মন কোনো প্রিয়তমাকে চায়, প্রিয়তমাকে পেলেই বোধ হয় মনের পূর্ণতা পাবে। যাক, সেনা আসুক আজকে, ওর সাথেই আলোচনা করে দেখব ও কি বলে, আর গুহাটা এখানেই বানাবো। এখানে বানালে আমাকে বনের রাজা রাজা মনে হবে। কিরে সিংহ ছানা, আমাকে ডেকে পাঠিয়েছিলি? হ্যাঁ রে, তোরে ডেকে পাঠিয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আমি একটা সোনার ডিম দেখেছি, এইটা তুই তোর বাবাকে গিয়ে বলবি। ওই সোনার ডিমটার মধ্যে অনেক অলৌকিক জিনিস আছে, যদি সে সোনার ডিমটা সংগ্রহ করতে পারে তাহলে সে খুব দ্রুত টাকাওয়ালা হয়ে যাবে। তারপর সে বিভিন্ন রকমের অস্ত্র কিনে ওই শয়তান ডাকুশিয়ালের সাথে যুদ্ধ করতে পারবে। কি বলছিস, সত্যি বলছিস তো তুই? বনের ভিতরে সোনার ডিম, আমার যেন কিরকম সন্দেহ লাগছে, মনে হয় কেউ এটাকে ফাঁদ হিসাবে ব্যবহার করছে। আরে না, ফাঁদ না, সত্যি বলছি, আমি দেখে এসেছি। তবে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, ডাকুশিয়াল যদি কোনোভাবে এই খবর জেনে যায় তাহলে তোর বাবাকে আর কেউ বাঁচাতে পারবে না। কি বলছিস, ডাকুশিয়াল কিভাবে জানবে? তুই দেখে এসেছিস না, তুই তো ডাকুশিয়ালকে বলিসনি। আমি বাবাকে গিয়ে এখনই বলে দিব, তুই বল আমাকে কোথায় আছে সেই সোনার ডিমটা। কোথায় আছে সোনার ডিম? এই বনে একটা পাখি উড়ে যেতে পারে না, আর তোমরা এখানে প্ল্যান করছো সোনার ডিম নিয়ে। বাচ্চানা, ডাকুশিয়ালের সেনা এসে পড়েছে, দ্রুত পালা, তুই গিয়ে তোর বাবার কাছে বলবি যে একটা সোনার ডিম আছে বনের ভিতরে, দ্রুত যা, সে যেন এটাকে খুঁজে বের করে। আর আমি এখন ঠিকানাটা বললাম না, ঠিকানাটা বললেই তো সেনা জেনে যাবে, দ্রুত যা, পালা পালা। এই কোথাও যাবি না, তারা বলছি। তোরা ভেবেছিলি বনের সবকিছু ডাকুশিয়ালের ইশারার বাইরে করবি, কিন্তু বন তো এখন ডাকুশিয়ালের, যা করবি ভেবেচিন্তেই করবি, তা না হলে এভাবেই পরপারে চলে যাবি। বাবা বাবা, একটু আগে না সিংহছানা আমাকে একটা খবর দিল, বললো তোমাকে জানানোর জন্য। কি খবর দিয়েছে আমার ছানা? সিংহছানা বললো ও নাকি বনের ভিতরে একটা সোনার ডিম দেখেছে, যখনই আমাকে সোনার ডিমের ঠিকানাটা বলতে যাবে ঠিক তখনই ডাকুশিয়ালের সেই শয়তান সেনাটা এসে আমাদের উপর আক্রমণ করে। আমি কোনোরকম প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছি, কিন্তু এতক্ষণে মনে হয় সিংহছানাকে সেই শয়তানটা মেরে ফেলেছে। বাবা, কি বলছিস, এই শয়তানের অত্যাচারে তো বনের ভিতরে থাকাটাই এখন দুষ্কর হয়ে পড়েছে, ওকে যে কোনোভাবেই হোক আমি হত্যা করব। বাবা, এটা তুমি মনে রেখো, এই শয়তান ডাকুশিয়াল তোমার ভাইকে হত্যা করেছে, এখন আবার বনের অন্যান্য পশু পাখিদেরকেও অকারণে হত্যা করছে। আচ্ছা ঠিক আছে, এখন তো বের হতে পারবো না, কারণ এখনও দিনের আলো রয়েছে, আমরা বের হবো রাত্রিবেলা, তখন সবাই নিচুম ঘুমে থাকবে, আর সেই সুযোগে আমরা ডিমটাকে খুঁজে বের করব। বাবা ঠিক আছে, বাবা ওস্তা, আপনার জন্য একেবারে তরতাজা খাবার নিয়ে এসেছি, দেখেন। ভালো করেছিস, কিন্তু আমার মনটা আজকে ভালো নাই রে।
কেন ওস্তাদ, কি হয়েছে আবার আপনার? কি আর হবে, মনটা একটু ভালো নেই। বন পেলাম, বনের রাজত্ব পেলাম, ডাকুবাককেও তো দুর্বল করে ফেলেছি, তার পাশাপাশি অন্য বন থেকে সেনাও আনছি। আমার শক্তিতে পুরোই বন টুইটুম্বুর হয়ে গেল, কিন্তু মনের ভিতরে এখনো কিছু একটা শূন্যতা অনুভব করছি। বুঝতে পেরেছি ওস্তাদ, আপনার মনে কিছু একটা চাইছে। কি বুঝতে পারলি, আমাকে একটু খুলে বলতো। আরে ওস্তাদ, আপনার জন্য একটা কি করছিস, খুলে বল। আরে ওস্তাদ, বুঝতে পাচ্ছেন না, আপনার পাশে একজনকে থাকলে খুব মানাতো। আমিও সেটাই আন্দাজ করেছি, সম্ভবত আমাকে এখন বিয়ে করতে হবে, বিয়ে করলে আমার এই শূন্যতাটা পূরণ হয়ে যাবে। ঠিক বলেছেন ওস্তাদ, আমি এটাই বুঝাতে চেয়েছি। আপনি খুব দ্রুত একটা বিয়ে করে নেন, তারপরে দেখবেন আপনার শূন্যতাগুলো দূর হয়ে যাবে। ঠিক আছে, একটা কাজ কর, কাউকে দিয়ে পাশের বনে খবর পাঠা, আমি বিয়ে করব, সুন্দরী মেয়েদেরকে আসতে বলবি। ঠিক আছে ওস্তাদ, সে নিয়ে চিন্তা করবেন না, এখন আসেন, এই খাবারটা খেয়ে নি। চল তাহলে।